এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নবীজি সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার উম্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই তার একটা হচ্ছে শিরকের পাপ। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমি ভয় পাই তাদের উপরে শিরকে খফি, গোপন শিরকের পাপ, যে মানুষ এজন্য নামাজ পড়বে অন্য তাকে ভালো বলবে এজন্য। আমি ভয় পাই আমার উম্মতের সমকামিতা, আমার উম্মতের সমকামিতা ছড়িয়ে পড়বে। পড়েছি কি পড়ে নাই? শাস্তি আসবে কি না এখন? তাহলে আরো সামনে যান, ফেরাউন, ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন, মারছেন না কি পাপের কারণে? অহংকার। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। কে বলেছিল? আমি তোমাদের মহান রব। কে বলেছিল? ফেরাউন। আনা রব্বুকুমুল আলা, আল্লাহ পাক শুধু তাকে না তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছে। কোথায়? এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে কওমে মাদিয়ান। কি নাম? এই মাদিয়ান কওমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে। কওমে মাদিয়ান নামে একটা কওম ছিল, যে কওম আদ জাতির সামুদ জাতির পরে এসেছে। মুসা আলাইহিস সালামের সমসাময়িক সময়ে তারা পৃথিবীতে ছিল। এবং এই মাদিয়ান কওম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতে এবং অন্যান্য সূরায় চারটা আয়াত বলছে। কয়টা আয়াত? এই চারটা আয়াত আল্লাহ পাক বলছেন ফাকাযযাবুহু, এই কওম শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো। فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ। আল্লাহ বললেন এই কওমে মাদিয়ান শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প। কি পেয়ে বসলো? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো? উত্তর, আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন। এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে। কওমে মাদিয়ান মাপে কম দিত, এই মাপে কম দেওয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে। কোরআন কথা বলছে, এই সমস্যা সমাজে আছে কি নাই? আচ্ছা, আরো বলছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, হে তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারি করে ভোগ করিও না। এই দুই নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই? আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত, মাপে কম দিত, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সতর্ক করেছেন শুআয়ব আলাইহিস সালামকে দিয়ে, তারা কথা শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছে। তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন না আগে হয়েছে? এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কি না? এই ভূমিকম্পের অপরাধ আল্লাহ পাক কি বললেন? মাপে কম দেয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় করা। কোন কম করেছে এই কাজগুলা? কওমে মাদিয়ান। এখন আসেন কওমে মাদিয়ান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এবার আমাদের নবীজি বলছেন যে শোনো বাইনা ইয়াদাইয়া সাআ, আমাদের নবীজি বলছেন এবার শোনো, হে আমার উম্মত তোমরা সতর্ক হও, শোনো কিয়ামতের আগে আগে, কিয়ামতের আগে আগে আসবে মুতানুন শাদীদ। মুতান মানে দ্বিবচন, মানে দুটো বড় বড় মহামারী। কয়টা বড় বড় মহামারী? হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল, এটার স্টাডি আপনি করবেন, আমি বলে দিব না। এগুলো স্টাডি আপনারা করবেন, আমি বলে দিব না। মুতানুন শাদীদ, বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কিয়ামতের আগে আগে। কয়টা আসবে? ওয়াবাদাহু, এবং এই মহামারীর পরে আসবে। এই মহামারীর পরে আসবে, একটা মহামারী গেছে। আচ্ছা, এই মহামারীর পরে আসবে, নাউজুবিল্লাহ, এই মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল। সানাওয়াতুজ জালাজিল, আরবি যারা বোঝেন বুঝবেন, সানা সানা মানে হচ্ছে একটা বছর। সানা মানে কি? এক বছর। সানাওয়াত মানে প্লুরাল নাম্বার, অনেকগুলো বছর। জালজালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প। জালাজিল মানে কি? ভূমিকম্প সমূহ, বহু বছর মানে মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো, মানে বছর ধরে, বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য না মিথ্যা? আস্তাগফিরুল্লাহ, সত্য না মিথ্যা? সত্য। তার মানে একটা হাদিস পেলাম, নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে? ভূমিকম্পের বছরগুলো আসবে, ভূমিকম্প আসবে না, ভূমিকম্পের বছরগুলো আসবে। একটা হাদিস মাথায় না। দুই নাম্বার, নবীজি বলছেন কিয়ামতের 10টা আলামত আছে। কয়টা? 10টা। তার মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল। কি নাম? দাজ্জাল। আচ্ছা, ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে,
দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, এটাও অন্য লেকচারে শুনে নিয়ে। তিন নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন। চার নাম্বার দাব্বাতুল আর্দ, জমিন থেকে প্রাণী বের হবে। পাঁচ নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে, ইয়েমেন থেকে আগুন বের হবে। ছয় নাম্বার দুখান, ধোঁয়া, ধোঁয়া দিয়ে পৃথিবী ছেয়ে যাবে। সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার, এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প, ভূমি ধস, যেটা হবে একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক, একদম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা পূর্ব দিক। পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা, আর মাঝখান মানে এই জাজিরাতুল আরাবিয়া মাঝখান। এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে, এখনো আশা বাকি আছে, বড় বড়। এগুলোতে ভূমি কাঁপবে না, ভূমি ধসে যাবে। কি হবে, নবীর কথা কি ভুল হবে? আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে, সরি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবা করে লাভ নেই। এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প, তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে, আরও পেলাম কি বড় বড় তিনটা হবে, পূর্বে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা। আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম। আচ্ছা সামনে আসেন, আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঠিক আছে, তো সালফে সালেহীন তারা বলছেন যে দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে, এটা এও ব্যাখ্যা হতে পারে যে সে নিজে সব জায়গায় যাবে না, বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে। ব্যাখ্যা যৌক্তিক, তো যৌক্তিক ব্যাখ্যা। এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না, দেখবে যে এখানে ফেরেশতারা একদম খোলা তরবারি হাতে দাঁড়া আছে, ঢুকতে পারবে না, তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে, গেড়ে তার অনুসারীদেরকে আহ্বান করবে। কিভাবে, সে আল্লাহ পাক তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য, সে তিনবার ভূমিতে আঘাত করবে, এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দাজ্জালের দলে যোগ দিবে। তার মানে ওই সময় ভূমিকম্প আসবে। আর কি, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন, তিনি বলছেন যে লা তাকুমু সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। এই হাদিস দুটো একটু মনোযোগ দিয়ে শুনেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউকবাদুল ইলম, জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয়। জ্ঞান কি হয়, উঠিয়ে নেওয়া হয়। নবী আরো বলছেন ইউকবাদুল ইলম ওয়া তাকসুরু জালাজিল, এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। দুই নম্বর কি, বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। ওয়া তাকারাবু যামান, এবং সময় কাছাকাছি চলে না আসছে। এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে একটা রিসার্চ বলছে, সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয়, প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে। সময় কি হয়, সংক্ষিপ্ত হয়ে আসে। পৃথিবীর ভিতরে আছে, নিচে আছে কিন্তু আগুন, কি আছে, আগুনের স্তর আছে, একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে, ইনার কোর বলে। এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে। আল্লাহু আকবার, তাহলে এগুলো মিলে যাচ্ছে না? ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত। তো নবী যেটাই বলছেন যে ওয়াতাকসুরা জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে, ওয়াতাকারাবা জামান, এবং সময় কাছাকাছি চলে আসবে। অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। তিনি আরও বলছেন ওয়ুজহারুল ফিতান, এবং সমস্ত রকম ফিতনা ফাসাদ দেখা যাবে, দেখা যাচ্ছে না, এবং ওয়াল হারাজ, এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে। সাহাবীরা বলছেন যে ওমাইল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল কতল, আল কতল, হত্যা, হত্যা, গণহত্যা, এগুলো হচ্ছে হারাজ। এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে, ফয়া ফিদু, ধন সম্পদ উপচে পড়বে। এখানেও পেলাম যে ভূমিকম্প কিয়ামতের অন্যতম কি আলামত। আরেকটা হাদিসে নবীজি বলছেন, নবীজি বলছেন, এই হাদিসটা আসছে ইবনে মাজায়, এটার হাদিস নাম্বার 4020 নাম্বার হাদিস। নবীজি বলছেন যে লায়াশরাবান্না নাস মিন উম্মতি আল খামর, আমার উম্মতের, ভালো করে শোনেন যুবকরা, ভালো করে শোনো, আমার উম্মতের মানুষ, এক শ্রেণীর মানুষ মাদকদ্রব্য পান করবে। কি পান করবে? নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদকদ্রব্য পান করবে, ওয়ায়ুসাম্মুনহা বিগাইরি ইসমিহা, কিন্তু মাদকদ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু করবে। বুঝতে পারলাম? এখন কে বলে মাদক? আমরা বলি এখন হুইস্কি, রাম, আর কি ভাই,
ইয়াবা হ্যাঁ কত নাম বের হয়েছে নবীজি বলেন ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে বুঝতে পারো না মনে হয় এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন যে ওয়ায়ুযযারু আলা রুউসিহিম বিল মাআযিফ তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাজবে তোমার কানের ভিতরে ঢোকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামানার সাথে সম্পৃক্ত ওয়াল মুগান্নিয়াত ওয়াল মুগান্নিয়াত মানে হচ্ছে ওই গায়িকা নর্তকী এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ নাউযুবিল্লাহ আল্লাহ পাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবেন কি কি পাপের কারণে মাদকদ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তাগফিরুল্লাহ দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কি কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মুগান্নিয়াত মানে হচ্ছে নর্তকী গায়িকাদেরকে নাচানো আল্লাহ পাক একটা শাস্তি দিবেন ওদেরকে সহ ভূমি ধসিয়ে দিবেন আরেকটা শাস্তি আছে ওয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযির আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর আর শুয়োর বানিয়ে দিবেন নাউযুবিল্লাহ এগুলো কি মিথ্যা না সত্য صدق الله العظيم وصدق رسوله الكريم الله পাক সত্য বলেছেন তার রাসূল সত্য বলেছেন সর্বশেষ হাদিস আজকের মাহফিলের সর্বশেষ হাদিস এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারবো কি কি পাপ আমাদের করা যাবে না আর কি কি পাপ করলে শাস্তিটা আসবে হাদিসটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا ভালো করে শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে এক নাম্বার কি যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদগুলোকে নিজের মনে করা হবে ওয়াল আমানাতু মাগনামান এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে গনিমত আনামত আমানত রাখা হলে গনিমত মনে করে খেয়ে ফেলবে আর কি মানে লুট করে খাবে ওয়াজ-যাকাতু মাগরামান এবং যাকাত এই যাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে যাকাত খুব বার্ডেন খুব বোঝা তিন নাম্বার চার ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন দ্বীনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে সুবহানাল্লাহ মিলতেছে কি না দ্বীনি জ্ঞান বিবর্জিত ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে ওয়াতুআর রাজুল ইমরাতাহ এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আঁচল ধরে বসে থাকবে বুঝতে পারছ না পরিবারের কর্তারা স্ত্রীদের আঁচল ধরে ঘুরবে আর কি করবে ওয়াক্ক উম্মাহ এবং তার মা মায়ের অবাধ্য হবে মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে বউয়ের আঁচল ধরে ঘুরবে আর নবীজি বলছেন ওয়াল আদনা সাদিকাহ বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াকসা আদাহ তার বাবাকে দূরে ঠেলে দিবে মিলতেছে কিনা বুঝতেছেন না কথা আবার বলতেছি যখন গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে যখন জাকাতের মালটাকে জাকাতটাকে বার্ডেন মনে করতেছে বোঝা মনে করতেছে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে তার আঁচল ধরে ঝুলছে আর যখন এই ছেলেপেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে বাবাকে দূরে ঠেলে দিচ্ছে আর কি হচ্ছে وظهرت الاصوات في المساجد سبحان الله যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে কি হচ্ছে না যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে এবার রাগ করেন না এটা হাদিসে আছে আমি বলছি অনুবাদ করছি وساد قبيله فاسقهم এবং কোন কোন কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসিক ব্যক্তি সবচেয়ে পাপাচারী ব্যক্তি এটা নবীজি বলছেন আরো তিনি বলছেন ওয়াকানা জাঈমুল কওমি আরদালাহুম এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্ণধার করা হবে তিনি আরো বলছেন ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররি কোন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে কিসে ভয়ের চোটে সম্মান করা হবে সম্মান মন থেকে আসবে না ভয়ের চোটে সম্মান করা হবে আরো বলছেন ওয়াজহরাতিল কায়নাত ওয়াল মুআযিফ একটু আগে বললাম ওয়াজহরাতিল কায়নাত মানে বেশি বেশি
নর্তকী আর বাদ্যযন্ত্র দেখা যাবে এবং অসুরিবাতিল খুমর এবং যখন মাদক দ্রব্য সমূহ পান করা হবে তখন এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো একটা আছে ওয়ালানা আখিরি হাদিহি উম্মতি উলাহা উম্মতের শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু করবে এই শেষ জামানার মানুষগুলো সোনালী যুগের মানুষদেরকে গালি দেওয়া শুরু করবে এটা করতেছ না মানুষ এখন আচ্ছা এই কাজগুলো যখন হবে তখন শোনো ফালইয়ারতাকিবু তখন ধেয়ে আসবে কি ধেয়ে আসবে ইনদা যালিকা চারটা চারটা আযাব চারটা পাঁচটা আযাব এক রিহান হামরাআ এটা এখন আসে নাই রিহান হামরাআ মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আযাব আল্লাহ পাক দিবেন বলেন নাউজুবিল্লাহ কয়েকদিন আগে দেখলাম নাসা গবেষণা করছে যে পৃথিবীর সূর্য সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে ওখানে বিস্ফোরণ হচ্ছে এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর দিকে নবী হাদিসে সেটাই বলেছেন যে রিহান ওয়ারিহান ওয়ারিহান হামরাআ মানে উত্তপ্ত গরম একটা বাতাস আযাব হিসেবে পৃথিবীতে আসবে এক দুই নম্বর আযাব আসবে ওয়াজালজালা এবং বেশি বেশি ভূমিকম্প যেটা বললাম আর কি আসবে খসফান ভূমি ধসে যাবে মাটিতে ধসে যাবে ওয়ামাসখান এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে ওয়াকদফান এবং আসমান থেকে পাথর বর্ষণ করা এই পাঁচটা আযাব আসবে কখন যখন এই এই চোদ্দ পনেরোটা পাপ তোমরা করতে থাকো প্রিয় ভাইরা আমরা আজকের আলোচনা থেকে যথেষ্ট জ্ঞান নিয়েছি সর্বশেষ যে কথাগুলো বলে শেষ করবো সেটা হলো এক আল্লাহ পাকের পক্ষ থেকে কাফের মুশরিক মুনাফিকদের উপরে এগুলো অবশ্যই আযাব হিসেবেই আসবে আসবে না আর মুমিন মুসলিমদের উপর যদি এগুলো চলে আসে বুঝতে হবে আল্লাহ আমাদের ভালো চাচ্ছেন আমরা তওবা করে যেন ফিরে আসি আল্লাহ এটাই চাচ্ছেন অথবা এর মধ্য দিয়ে আমাদের গোনাগুলো আল্লাহ মাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসমানের সমস্ত বিপদ জমিনের সমস্ত বালা থেকে হেফাজত করুন।